41 পর্ব। শ্রী কহিল, মহারাজ, তুমি তো সর্বদাই চিত্ত বিশ্রামে, রাজ্য করে কে? সীতারাম কহিল, তুমি আমার রাজ্য, তোমাতে যত সুখ রাজ্যে কি তত সুখ? শ্রী কহিল, ছি ছি মহারাজ, এই জন্য কি হিন্দু সাম্রাজ্য স্থাপিত করিতে প্রবৃত্ত হইয়াছিলে? আমার কাছে হিন্দু সাম্রাজ্য খাটো হইয়া গেল, ধর্ম গেল, আমি সব হইলাম, এই কি রাজা সীতারাম রায়? সীতারাম কহিল, রাজ্য তো সংস্থাপিত হইয়াছে। শ্রী কহিল, টিকিবে কি? সীতারাম কহিল, ভাঙে কার সাধ্য? শ্রী কহিল, তুমি ভাঙিতেছ। রাজার রাজ্য আর বিধবার ব্রহ্মচর্য সমান, যত্নে রক্ষা না করিলে থাকে না। সীতারাম কহিল, কই, অরক্ষাও তো হইতেছে না। শ্রী কহিল, তুমি কি রাজ্য রক্ষা করো? তোমাকে তো আমার কাছেই দেখি। সীতারাম কহিল, আমি রাজকর্মে না দেখি তা নয়, প্রায় প্রত্যহই রাজপুরীতে গিয়া থাকি। আমি এক দণ্ড দেখিলে যা হইবে অন্যের সমস্ত দিনে তত হইবে না। তাছাড়া তর্কালঙ্কার ঠাকুর আছেন, মৃন্ময় আছে, তাহারা সকলে কর্মে পটু, তাহারা থাকিতে কিছু না দেখিলেও চলে। শ্রী কহিল, একবার তো তাহারা থাকিতে রাজ্য যাইতেছিল, দৈবাৎ তুমি সে রাত্রে না পৌঁছিলে রাজ্য থাকিত না, আবার কেন তাহাদের উপর নির্ভর করিতেছ? সীতারাম কহিল, আমি তো আছি, কোথাও যাই নাই, আবার বিপদ পরে রক্ষা করিব। শ্রী কহিল, যতক্ষণ এই বিশ্বাস থাকিবে ততক্ষণ তুমি কোনো যত্নই করিবে না, যত্ন ভিন্ন কোনো কাজই সফল হয় না। সীতারাম কহিল, যত্নের ত্রুটি কি দেখিলে? শ্রী কহিল, আমি স্ত্রী জাতি, সন্ন্যাসী, আমি রাজকার্য কি বুঝি যে সে কথার উত্তর দিতে পারি? তবে একটা বিষয় মনে বড় শঙ্কা হয়, মুর্শিদাবাদের সংবাদ পাইতেছেন কি? তোরাব খাঁ গেল, ভূষণা গেল, বারো ভূঁইয়া গেল, নবাব কি চুপ করিয়া আছে? সীতারাম কহিল, সে ভাবনা করিও না, মুর্শিদকুলি যতক্ষণ মাল খাজনা ঠিক কিস্তি কিস্তি পাইবে ততক্ষণ কিছু বলিবে না। শ্রী কহিল, পাইতেছে কি? সীতারাম কহিল, হ্যাঁ, পাঠাইবার বন্দোবস্ত আছে বটে, তবে এবার দেওয়া যায় নাই, অনেক খরচপত্র হইয়াছে। শ্রী কহিল, তবে সে চুপ করিয়া আছে কি? সীতারাম মাথা হেঁট করিয়া কিছুক্ষণ নীরব হইয়া রহিলেন, পরে বলিলেন, সে কি করিবে, কি করিতেছে, তাহার কিছু সংবাদ পাই নাই। শ্রী কহিল, মহারাজ চিত্ত বিশ্রামে থাকো বলিয়া সংবাদ লইতে ভুলিয়া গিয়াছ? সীতারাম চিন্তামগ্ন হইয়া বলিলেন, বোধ হয় তাই। শ্রী, তোমার মুখ দেখিলে আমি সব ভুলিয়া যাই। শ্রী কহিল, তবে আমার এক ভিক্ষা আছে, এ পোড়ার মুখ আবার লুকাইতে হইবে, নহিলে সীতারাম রায়ের নামে কলঙ্ক হইবে, ধর্মরাজ্য ছাড়ে খাড়ে যাইবে, আমায় হুকুম দাও, আমি বনে যাই। সীতারাম কহিল, যা হয় হোক, আমি ভাবিয়া দেখিয়াছি, হয় তোমায় ছাড়িতে হইবে, নয় রাজ্য ছাড়িতে হইবে, আমি রাজ্য ছাড়িব, তোমায় ছাড়িব না। শ্রী কহিল, তবে তাহাই করুন, রাজ্য কোনো উপযুক্ত লোকের হাতে দিন, তারপর সন্ন্যাস গ্রহণ করিয়া আমার সঙ্গে বনে চলুন। সীতারাম চিন্তামগ্ন হইয়া রহিলেন। রাজার তখন ভোগ লালসা অত্যন্ত প্রবলা, আগে হইলে সীতারাম রাজ্য ত্যাগ করিতে পারিতেন, এখন সে সীতারাম নাই, রাজ্য ভোগে সীতারামের চিত্ত সমল হইয়াছে, সীতারাম রাজ্য ত্যাগ করিতে পারিলেন না। এটি সীতারাম উপন্যাসের 41তম পর্ব সমাপ্ত হইল। ধন্যবাদ।